All right. Hey, good morning, everyone. My name is Shannon. Welcome to another video. So, hi there. ব্যাপারটা কিছুটা এইরকম, আজকে হচ্ছে 11th of September 2021, অ্যান্ড কালকে ছিল গণেশ পুজো বেসিক্যালি। অ্যান্ড আজকে আমি যাচ্ছি আমার ফাইনাল ডোজ অফ বা সেকেন্ড ডোজ অফ ভ্যাকসিনের জন্য। তো আপাতত আমি হাজরা রোডে দোকানে ছিলাম, অ্যান্ড রাইট নাও আমি যাবো মেয়ার্স ক্লিনিক যেটা আছে চেতলায় ওইখানটা। কারণ দ্য থিং ইজ কারণ দ্য থিং ইজ ওইখানে সেকেন্ড ডোজ অফ ভ্যাকসিনেশন চালু আছে। তো বেসিক্যালি দ্য থিং ইজ ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন যেটা তোমরা জানো আমি নিয়েছিলাম অ্যাপোলো গ্লেনগিলস থেকে, যেটা গড়িয়াহাটে। তো যেটা পেড ছিল, আমাকে 780 টাকা মানে একটা একজনের জন্য পে করতে হয়েছিলো ফার্স্ট ডোজের জন্য। বাট এই যে সেকেন্ড ডোজ যেটা, এটা ফ্রি অফ কস্ট হচ্ছে। তো ওই আমাদের মেয়ার্স ক্লিনিকের ওখানটা কালকেরই আমার একটা ভাই নিয়েছে, সো ওর থেকেই জানতে পেরেছি যে ওখানটা হচ্ছে। অ্যান্ড ও আমাদের নাম ফার্ম সব যা যা ডিটেলস সব ফিল আপ করে এসছেন। আজকে আমাদের ডেট পড়ে মানে স্লট যেটা বলো, আজকে আমাদের স্লট পড়েছে, তো তার জন্য আমি যাচ্ছি। সো তোমাদের কী খবর, তোমাদের কটা ডোজ নেওয়া হয়ে গেছে, তোমরা কি ফুললি ভ্যাকসিনের? যদিও কলকাতা এখন ম্যাক্সিমাম লোকই ফুললি ভ্যাকসিনেটেড, বাট তাও যারা ভ্যাকসিন নাওনি কার জন্য অপেক্ষা করছো? প্লিজ গো অ্যান্ড হ্যাভ মানে টেক দ্য ভ্যাকসিন ডোজেস, কারণ দ্য থিং ইজ যত তাড়াতাড়ি ভ্যাকসিনেশন প্রসেস কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমরা ব্যাক টু পিওর নর্মাল আসতে পারবো। ঠিক আছে, তো আপাতত যাই মেয়ার্স ক্লিনিকে, অ্যান্ড তারপর দেখা হচ্ছে। মানে কি বলবো, মানে যে এইখানে বাইক বা গাড়ি চালিয়ে নেবে সে কলকাতা কেন, সারা দুনিয়ার যেখানে ইচ্ছা বাইক গাড়ি চালিয়ে, মানে এত লোকজনের ভিড়, এত জ্যাম, হুটপাট, মানে কিচ্ছু এখানে মানে রুলস অ্যান্ড রেগুলেশন কিচ্ছু বলে নেই এই জায়গা মানে নেই। ওকে, তো জাস্ট মেয়ে ক্লিনিকে পৌঁছালাম, তো আপাতত লাইনে দাঁড়িয়েছি, যেমন দেখতে পাচ্ছি এটা লাইন। সেকে মানে ভ্যাকসিনেশন ভেতরে হচ্ছে, ভেতরে যাই ভ্যাকসিনটা নিই। ওকে, তো ভেতরে এসছি মেয়ের ক্লিনিকে, তো আপাতত প্রচুর ভিড়, এসে গেছি প্রচুর ভিড় এখানে। নিজের টার্নের জন্য বেশ করছি। ওকে, তো এসেছিলাম জেরক্স করাতে, তো প্রপার ইনফরমেশন আমার দেওয়া নেই, প্রথমে ভেতরে ঢুকে দেওয়া হলো। কাগজ জমার টাইমে বললো যে দুটো করে কপি লাগবে, তো কী বলবো, আর কিছু বলার নেই এর জন্য গভর্নমেন্টের এই মানে এইগুলো ভাল লাগে না। তো যাই হোক, আপাতত যাই এগুলোকে জমা দিই, অ্যান্ড লেটস প্রসিড উইথ দ্য ভ্যাকসিনেশন প্রসেস। তো যাওয়া যাক। One eternity later. Okay, so done with the second dose of the vaccination. তো আপাতত বসে আছি কিছুক্ষণ, বুঝলাম তারপর বেরিয়ে ভেতরে একটু শুট করছিলাম বলে একটু এদিক ওদিক না কিন্তু করি ম্যানেজ করে আপাতত এখান থেকে বেরোবো। ফাইনালি ওকে, তো ফাইনালি ডান উইথ দ্য ভ্যাকসিনেশন প্রসেস, এখান থেকে বেরোই তারপর কথা বলছি। হ্যাঁ, তো ডান উইথ দ্য ভ্যাকসিনেশন প্রসেস। দেখো একটু মানে কি বলবো, একটু মানে নিয়মকানুন একটু ব্যাপার ছিল, তার জন্য একটু রিজেক্ট হয়ে গেছিলাম।
বাট দ্য থিং ইজ আই নিড টু টেল ইউ দিস, যে মানে যিনি ভ্যাকসিনটা আমায় দিল যখন আমি অ্যাপোলো ক্লিনিকে গেছিলাম, এই হাতের মানে এই যে আমার বাঁ হাতে দিয়েছে, তো বাঁ হাতে একটা উইয়ার্ড ফিলিং আসছিল আর ব্যথা ছিল। এটা ফার্স্ট ডোজের এফেক্ট কিনা জানি না, বাট ছিল। বাট এইবারে কি হয়েছে, এইবারে যখন দিল আমি লিটারালি বুঝতে পারিনি যে ভ্যাকসিন দিয়েছে, ঠিক আছে। তো তার জন্যে যেহেতু আমি মানে যিনি দিয়েছে নো ডাউট অ্যাবাউট দিস, তিনি খুব ভালোভাবে ট্রেন্ড, আমি অ্যাবসলিউটলি বলতে পারি যে অ্যাপোলো ক্লিনিক্যাল যে যিনি আমায় দিয়েছিল তার থেকে ইনি ফা বেটার। তো আপাতত দোকানে আছি, আপাতত আমি জানি না যে বাট একটা উইয়ার্ড ফিলিং আছে, আমি জানি না মনের ভুল কি না, বাট একটা কেমন একটা লাগছে, মনের ভুলই হবে, ওরকম কোনো অসুবিধা হচ্ছে না। তো আপাতত দোকানে যাই, কারণ বৃষ্টি পড়ছে, আমি ভিজতে চাই না এই মোমেন্টে। তো আপাতত দোকানে যাই। অল রাইট, তো মোটামুটি টাইম কেটে গেছে, রাইট না দ্য টাইম ইজ অ্যাপ্রক্স অ্যাপ্রক্স দুটো, অ্যান্ড আমি বেরিয়েছি আমার লাঞ্চ নিতে। তো বেসিক্যালি দ্য থিং ইজ আপাতত তো ওরকম কিছু মানে সিমটমস বুঝতে পারছি না, আপাতত এভরিথিং ইজ গুড। অ্যান্ড ভিডিওটা এন্ড করে দেওয়ার এটা পারফেক্ট টাইম, কারণ দ্য থিং ইজ আমাকে আমার কয়েকটা কাজ আছে, বেসিক্যালি কয়েকজনের সাথে মিটিং করার আছে, যাবো গিয়ে কথাবার্তা বলবো। তো উইথ দ্যাট সেড আই এন্ডিং দিস ভিডিও আউট হিয়ার। ইফ ইউ লাইক দিস ভিডিও থামস আপ, কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ভিডিওটা, অ্যান্ড তোমরা সেই মানে ভ্যাকসিন নিয়েছো কি না, আর ইউ ভ্যাকসিনেটেড অর হোয়াট। তো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন।